নমস্কার, আপনাদের সঙ্গে আমি রেশমি। জ্যোতিষ দিগন্তে সুশান্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দিগন্ত মানে নতুন দিক। যেই মানুষটির হাত ধরে আপনি নতুন দিকে বা নতুন দিশায় যেতে পারবেন, সেই মানুষটি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত, যে কিনা সমস্ত অসুবিধা বা প্রবলেমের মুশকিল আসান, সেই মানুষটি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। কেপি অ্যাস্ট্রোপামিস্ট হোড়া বাস্তু সংখ্যাতত্ত্ববিদ শ্রী সুশান্ত শাস্ত্রীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার সকল দর্শক বন্ধুদের, যারা একনিষ্ঠভাবে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং টেকনিশিয়ান ভাইরা অশেষ ক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্তে আমার প্রোগ্রামটাকে অতিবাহিত করে দিচ্ছেন, এনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সর্বপ্রথমে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, এটা আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠান, সুতরাং যারা ফোন করবেন তারা কিন্তু সঠিক জন্ম তারিখ সময় নিয়ে সঙ্গে বসবেন, তবেই ফোন করবেন। আচ্ছা দাদা, আজকে আমরা সামনেই বিবাহের মাস, নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বিবাহ হয়, এই যে বিবাহের সময় যে পাত্রপাত্রীর জন্মকুণ্ডলী মেলানো, এটা কতটা জরুরি বা কতটা গুরুত্ব? দেখুন, এটা তো খুবই প্রয়োজন আজকালকার দিনে, বা আগে যখন ছিল না যে বিষয়টা, এই মাধ্যমটা যখন ছিল না, তখনকার ব্যাপারটা আলাদা। অনেকেই বলে না জটক বিচারের দরকার নেই, যাদের বয়স 50 বা 60 বা 55 যাদের হয়ে গেছে, সেই সময় তারা একরকম একটা মতামত নিয়ে চলেন, ঠিক আছে। সেইসব মানুষজন বলতে চাই যে না, জটক বিচারের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সময় এটা ছিল না, কি দরকার এইসবগুলো করার। কিন্তু যদি জটক বিচার করে বিবাহ দেওয়া যায়, তাহলে কিন্তু বিবাহোত্তর জীবন, ঠিক আছে, সেটা কেমন হবে, কেমন প্রকৃতির হবে, আদৌ ভালো হবে কি না, সেটা ডিটেলসটাই টোটাল কিন্তু এই জটক বিচারের মাধ্যমে চলে আসে। এই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, যে 36 গুণ আমি অনেক জায়গায় শুনেছি, এই 36টা গুণের মধ্যে কটা গুণ মানে মিল হতে হয় বা মিলিত হতে হয় তাহলে পাত্রপাত্রীর জীবন, দাম্পত্য যে জীবন সুখের হবে? দেখুন, প্রতিটা পরীক্ষার একটা পাস ফেলের একটা ব্যাপার থেকে যায়। তো এখানে যেটা পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে 36 গুণের মধ্যে ধরা হয়, ঠিক আছে। এই 36-এর মধ্যে অধিকাংশ দেখা যায়, অনেক পর্যায়ে আছে, অনেক অ্যাস্ট্রোলজিরা যেটা করে থাকেন বা করেন, যেটা হয় এই 36-এর মধ্যে কারোর দেখা যাচ্ছে মোটামুটিভাবে 28 বা 27, তাহলে বললো যে না ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমি বলবো যে এটা ঠিক নয়। অনেকের দেখা যাচ্ছে 18 বা 12 বা 9, তাদেরকেও আমি পজিটিভ করতে পারি। এদিকে যাদের 28 বা 29 আছে তাদেরকেও কিন্তু পজিটিভ করতে পারি না। কেন এই ব্যাপারটা? হ্যাঁ, শুধুমাত্র জটক বিচার করলে হবে না, শুধু এই গুণের মাধ্যমটা দেখলে হবে না, গুণের বাইরেও যে অনেক বিচারগুলো রয়ে গেছে, দুজনার রাশি থেকে একটা গণনার ব্যাপার আছে, দুজনার নক্ষত্র, দুজনার রাশি, দুজনার হচ্ছে লগ্ন, এটা বিভিন্ন মাধ্যমগুলো দেখতে হবে, দেখে তারপরে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। শুধুমাত্র যে ওই গুণটা মিলে গেল আর বিবাহ দেওয়া হলো, কিন্তু সেটা কিন্তু সঠিক নয় বা সঠিক প্রসেস নয়। এটা বহু ক্লায়েন্ট যেটা বিবাহের পরে যারা এসছেন বা আসেন, তাদেরকে দেখি যে অধিকাংশ ক্ষেত্রে ওই অমুক একটা নিয়ে আসলো যে জ্যোতিষী, হ্যাঁ অমুক জ্যোতিষী এটা অনুমোদন দিয়েছিলেন যে এটা আমরা এই ভাষায় এই হিসাবে আমরা কাজে লাগবো। কিন্তু দেখা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 36-এর মধ্যে কারোর 31 আছে, কারোর 30 আছে, কিন্তু তাহলেও দাম্পত্য কলহ বা ডিভোর্সের দিকটা ইঙ্গিত করছে। তার একটাই কারণ আছে কি, অন্যান্য সাইডগুলো কিন্তু সেই বিচার বিশ্লেষণ করে না। আমি শুধু জ্যোতিষ ভাইদের বলবো না, এগুলো হচ্ছে ক্লায়েন্টরাও এত তৎপর বা এত তাড়াহুড়ো করে ফেলে যে কুইক কি করা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, সেটা করতে গেলে এইভাবে কিন্তু ভুল ডিসিশনের একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়, বা সঠিক বিচার বিশ্লেষণ করতে গেলে একটা সময় লেগে যাবে। এই সময়টা না দিলে কিন্তু সঠিকভাবে অ্যানালাইজ করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আর এটা যেমন আছে তেমনই ভাবে হাতে রেখাটাও দরকার। আচ্ছা, আমাদের ফোনে কোনো দর্শক বন্ধু আছেন? নমস্কার। কোথা থেকে ফোন, টিভির ভলিউমটা মিউট করবেন, কোথা থেকে বলছেন? আপনি কার সম্বন্ধে জানতে চান? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম হচ্ছে সায়ন, 2005, সে জন্ম 2005। ডেটটা? তারিখটা
এগারোটা সকাল না রাত্রি? 2005 রাত্রি না সকাল? আপনি দাদার অনুষ্ঠান দেখেন? দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দাদা বলছেন, আমি একবার বলে দেবো, দাদার বুকিং নাম্বারটা হলো 9831608002, 9831608002, আরেকবার বলে দিই 9831608003, এবং দাদা বসছেন রাজারহাট, কেষ্টপুর, দমদম, বারাসাত, হাবড়া, শেওড়াফুলি, হাওড়া, মেছেদা এবং দুর্গাপুরে। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, জানা আছে লগ্ন, জানা আছে? দাদা কি বলছে শুনুন, দাদা কি বলছে, লগ্ন জানা আছে? আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মীন, মীন রাশি, কর্কট লগ্ন, আর হচ্ছে নরগণ, এগুলো জানা আছে? এগুলো কি জানা আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকুন। শুনতে থাকুন দাদা বলছেন। দেখুন এখানে যেটা দেখাচ্ছে অষ্টমে মঙ্গল রয়েছে, ঠিক? হ্যাঁ বলছি, শুনুন দাদা বলছেন। শুনতে থাকুন, অষ্টমে মঙ্গল রয়েছে, মোটামুটি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে খুব ভালো হবে, ঠিক আছে? বাট এই মুহূর্তে যেটা হচ্ছে কি, খুব একটা ভালো যোগ আমি পাচ্ছি না এই মুহূর্তে। টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে মানে পরবর্তী সময়টা ভালো হবে কিন্তু, ঠিক আছে? এই সময় হচ্ছে চঞ্চল ব্যাপারটা রয়ে গেছে ওর মধ্যে, চঞ্চল মনোবৃত্তিটা রয়ে গেছে। আচ্ছা, আর একটা, আর একটা যেটা পাবো পাচ্ছি আমি এখান থেকে, ঠান্ডা লাগা ভাব আছে কিন্তু, সেটা পাচ্ছেন কি? আছে শারীরিক দিকটা, ঠান্ডা লাগা, ঠান্ডা, ঠান্ডা, হ্যাঁ সেটা তো এখানে পড়াশোনা হবে, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে হবে কিন্তু, ঠিক আছে? এই দেখুন যে ছকটা যেটা দেখলাম, পড়াশোনার যোগ, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে খুব ভালো হবে, বাট যে সমস্যাটা চলছে তার হচ্ছে রেকটিফাইটা খুবই প্রয়োজন। এই ছোট ছোট প্রবলেমগুলো থেকে একটা বিরাট বড় আকার ধারণ করে, একটা সময় সে আর পড়বে না, সে একটা বাজে সঙ্গদোষ পড়ে যাবে। সুতরাং তার অ্যানালাইসটা যদি এখন থেকে করতে পারে তাহলে তার চলার পথটা একটা সুগম হয়ে যাবে। একদমই, সুতরাং আপনিও চাইবেন আপনার ছেলে যেন সঠিক দিকে এগোয় এবং ছেলে পড়াশোনায় যাতে ঠিকঠাক করে, তার জন্য অবশ্যই দাদার কাছে আসতে হবে। নিচে স্ক্রলে নাম্বারগুলো যাচ্ছে দাদার, এবং দাদা কোথায় বসে সেই চেম্বারগুলো যাচ্ছেন, আপনার কাছাকাছি চেম্বারে এসে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ দাদা, যেটা বলছিলাম জটক বিচার, জটক বিচারের সময় অনেক সময় আমরা দেখেছি জটক বিচার করলেও মানুষের পরবর্তী দাম্পত্য জীবনে অসুবিধা হয়, বা অনেকের পাত্রের জন্ম তারিখ আমাদের কাছে আছে বা পাত্রের জন্ম তারিখ নেই, এরকম এগুলো যদি হয় তাহলে আমরা তখন কি করতে পারি? দেখুন সেক্ষেত্রে আমি একটা অনেক জানি না কে কি বলে সেটা পরের ব্যাপার, ঠিক আছে? আমি শুধু একটা সামাজিক দিকটা লক্ষ্য রেখে আমি একটা বলবো যে সেক্ষেত্রে দুজনার মানে উভয় ক্ষেত্রেরই ব্লাড রিপোর্ট করে বিবাহ দেওয়াটাই বাঞ্ছনীয়। কারণ অনেকে হয়তো বললো যে না সংখ্যা তত্ত্ব মেলাতে বা দুজনার রাশি বা অন্য কিছু বললো, ঠিক আছে, আমি বলবো যে এই মতটাকে খণ্ডন করতে হবে, ঠিক আছে? আমি শুধুমাত্র বলবো সেই সময় যদি একজনের থাকে আরেকজন না থাকে তাহলে কিন্তু ব্লাড পরীক্ষা করে বিবাহ দেওয়া উচিত। তাহলে সামাজিক দিক থেকে আমাদের সচেতন অবশ্যই থাকতে হবে, অবশ্যই। আর আমরা দেখি যতই জটক বিচার হোক, হয়তো দেখা গেল 36টা গুণের মধ্যে 26টা বা কোনো গুণ মিলে গেল, কিন্তু তাও দাম্পত্য জীবনে কলহ, এটা কেন হয়? হ্যাঁ দেখো, প্রথম কথা যেটা, আমাদের শুধুমাত্র ওই গুণটা দেখলে হবে না, কোনো জাতক বা জাতিকার তার সপ্তম পতি বা সপ্তম পতি বা গ্রহ কোন কোন ভাবের সাথে কানেক্টিভ আছে। যদি দেখা যায় সপ্তম পতি গ্রহ অষ্টমের সাথে, দ্বাদশের সাথে এবং ছয়ের
ষষ্ঠ সাথে যদি যুক্ত থাকে তাহলে বিবাহের পর দাম্পত্য কলহ লেগে থাকবেই, এটা একটা মানে 100-100 এটা লেগে থাকবেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমার ফোনে কোনো দর্শক বন্ধু আছেন? নমস্কার, তারিখটা আগে বলতে, নমস্কার, তারিখ মাসটা আগে বলতে, কোনো কারণে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যালো, নমস্কার, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? জোরে বলুন, আমরা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না লাইনটা কোনো মতে। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রাবণী সরকার। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলগুড়িয়া থেকে বলছি। আপনি কার সম্বন্ধে জানতে চান? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের নাম আর ডেট অফ বার্থ? হাজবেন্ডের নাম হচ্ছে কৃষ্ণেন্দু সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ 6 মার্চ 1981। জন্ম সময়? জন্ম সময় 11:45 সকাল। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায় জন্মেছে? আচ্ছা, সালটা কত আছে? 1981। টাইমটা 11:45 সকাল। আমি দাদার বুকিং নাম্বারগুলো একবার বলে দিই, 9831608002, 9831608003, 8697300024 এবং আরেকটি নাম্বার হলো 8697300027। এবং দাদাকে আপনারা সরাসরি দাদার সাথে কথা বলতে হলে সকাল 7:30 থেকে সকাল 8:30 পর্যন্ত এবং রাত্রিবেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আপনারা দাদাকে ফোন করতে পারেন, দাদা কিন্তু আপনাদের সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, লগ্ন রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা ঠিক আছে, সরাসরি আমি ছকের মধ্যে যাই, যেটা হচ্ছে যে ব্যবসা করেন কি? না, উনি ব্যবসা করেন না। কি করেন? উনি সার্ভিস করছেন। সার্ভিস করছেন, আচ্ছা আচ্ছা। যাক, এটা একটা মোটামুটি ভাবে বলা যেতে পারে একটা ভালো সফল মানে ব্যবসায়ীর একটা যোগ আছে এটা। ঠিক আছে, উনি ব্যবসাও করতে পারবেন। ঠিক আছে, এর সাথে সাথে কোনো, আচ্ছা সেটা আমি পরে বলছি, এর সাথে সাথে উনি হচ্ছে ব্যবসাও করতে পারবেন। ঠিক আছে, এবার আমি পরবর্তী মানে বিচার বিশ্লেষণে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে রাহু রয়েছে, দ্বিতীয় রাহু থাকা মানে হচ্ছে আর্থিক দিকটা তেমনভাবে হচ্ছে ডেভেলপমেন্ট করতে পারবে না। ঠিক আছে, খরচার হাত ওনার কি বলেছি বুঝতে পারছেন? হ্যাঁ, দ্বিতীয় রাহু বসে আছে মানে হচ্ছে খরচার হাত সেইভাবে সেভিংসটা করতে পারছে না। চতুর্থে হচ্ছে শনি, চতুর্থে শনি বসে আছে অর্থাৎ বাস্তুতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, উনি যতক্ষণ বাড়ির বাইরে থাকেন ততক্ষণ কিন্তু ভালো থাকেন। ঠিক আছে, যখন গৃহে প্রবেশ করে নানান রকম অশান্তি ঝামেলা একটা লেগেই থাকে কিন্তু। ঠিক আছে, এটা কি হচ্ছে কি বাস্তুতে একটা সমস্যা রয়েছে কিন্তু। ঠিক আছে, আর ব্যবসার যেটা বলছি ব্যবসায়ীগত দিক দিয়ে ওনার হাতে রেখাটাও দেখতে হবে খুব ভালোভাবে। সেটা দেখে বিচার বিশ্লেষণ করে ব্যবসার দিকটাকে আগাতে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা শারীরিকটা যেটা হচ্ছে কি, শারীরিক বলতে মোটামুটি ভাবে একটু ব্যথার ভাবটা থাকবে কিন্তু, কোমর এবং পায়ে মাঝে মধ্যে ব্যথার ভাবটা থাকবে কিন্তু। তো এটাকে একটু সচেতন হতে হবে আপনাকে। সুতরাং আপনার এই সমস্যাগুলো সমাধান করতে হলে অবশ্যই দাদা চেম্বারে এসে দাদার সাথে বিস্তারিতভাবে আলোচনা করে তার সমাধান আপনাকে বের করতে হবে, কারণ মুশকিল আসলে হলো দাদার সিদ্ধহস্ত। সুতরাং দাদার কাছে আসতে গেলে দাদার চেম্বারে আসতে হবে, দাদার চেম্বার, দাদা কোথায় বসছেন সেগুলো নিচে স্ক্রলে যাচ্ছে। আর আমি আরেকবার বলে দিই, দাদার চেম্বারগুলো রাজারহাট, কেষ্টপুর, দমদম, বারাসাত, হাবড়া, ব্যারাকপুর, শাওরাফুলি, মেছেদা। আচ্ছা দাদা, আমরা যখন দেখি তো কারো বিয়ে হলো, এই যে যেরকম বললাম যে সংসারে অশান্তি, কিন্তু দেখা গেল বিয়ের আগে অনেকে সুস্থ থাকে বা ঠিক থাকে, যেই বিয়ে হয়ে গেল তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এবং দিনের পর দিন আরো বেশি করে অবনতি ঘটতে থাকে, এটা কেন হয়? দেখো এটা হচ্ছে একরকম যেটা কি বলা হয় যে মাঙ্গলিক একটা দোষের, হ্যাঁ লাইনে থাকুন, একটা মাঙ্গলিক দোষের একটা প্রভাবটা কিন্তু পড়ে যায়। ঠিক আছে, সেগুলো দেখতে হবে।
এবং সেই প্রভাবটা যদি ঘোরতর থাকে তাহলে খুব প্রবলেম হবে। মাঙ্গলিকটার উপর ডিপেন্ডেড করে এগুলো, মাঙ্গলিক দোষ যদি থাকে একজনের আর একজনের যদি নন মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু বেশি করে ক্রিয়েট করে। আচ্ছা, তাহলে এটার থেকে আমরা যদি বের করতে গেলে কি কোনো প্রতিকার আছে? প্রতিকার তো অবশ্যই আছে, প্রতিকার আছে, প্রতিকার করলে ঠিকঠাক হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় শারীরিক দিক থেকে আর্থিক দিকেও অবনতি ঘটে। কোনো ছেলে ধরুন ভালো রোজগার করত কিন্তু বিয়ের পরে তার চাকরিটা চলে গেল, সেক্ষেত্রে কি বলবো যে ভাগ্য বিড়ম্বনা একটা যোগ থাকে, ঠিক আছে? উভয়ের ক্ষেত্রে সেটা দেখতে হয়। যেমন যদি দেখা যায় যে কোনো জাতকের, ঠিক আছে, তাহলে সেই জাতিকার ছকটাও বিশ্লেষণ করতে হবে। যদি দেখা যায় তার দশম ভাব বা হচ্ছে দ্বিতীয় ভাব বা একাদশ ভাব যদি খুব খারাপ থাকে তাহলে বিপরীত জনের চাকরির দিকটা খুব ক্ষতি বা ব্যবসায়িক ক্ষতি, এই প্রবলেমগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিন্তু। নমস্কার, আমাদের ফোনে কোনো দর্শক বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করবেন। আপনি কোথা থেকে বলছেন, নাম? তারিখটা আগে বলতে হবে। আমি খালিশহর থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানতে চান? জন্মস্থান 10:45, কল্যাণী। আপনি শুনতে থাকুন দাদা বলছেন। আরেকটা আপনাদের জন্য বিশেষ সুযোগ, দাদা কিন্তু বিনামূল্যে লাইভ কুষ্টি করে দিচ্ছেন, একদম সম্পূর্ণ বিনামূল্যে। আর দাদার সাথে সরাসরি কথা বলতে হলে আপনাকে সকাল 7:30 থেকে 8:30 মধ্যে এবং রাত্রি 10:00 থেকে 11:00 মধ্যে ফোন করতে হবে। দাদা কিন্তু সব সরাসরি আপনাদেরকে আপনাদের যেই সব প্রশ্ন আছে তার উত্তর যথাযথভাবে দিয়ে দেবে। লগ্ন রাশি জানা আছে? হ্যাঁ, লগ্ন রাশি জানা আছে কি? দাদার ফোন নাম্বার গুলো আমি আরেকবার বলে দিই, 9831608002, 9831608003, 8697300024, আর 8697300027। একটু জেদ ভাব আছে? মঙ্গলের মহাদশা চলছে, ঠিক আছে, একটু একা একা ছাড়বেন না সেইভাবে। কারণ হচ্ছে যদি কোনো ট্রেন দুর্ঘটনা, হ্যাঁ, বাস দুর্ঘটনা, এরকম ধরনের একটা যোগ রয়েছে কিন্তু। কি বলছি বুঝতে পেরেছেন? এই মঙ্গলের দশাতে এই ঘটনাগুলো ঘটে থাকে। তবে আপনার চিন্তার কারণ নেই, যদিও এটা দেরি আছে খুবই। হ্যাঁ, মঙ্গল শনি মঙ্গল যোগটা খুবই খারাপ থাকে কিন্তু, ঠিক আছে, সচেতন করে দেওয়া হচ্ছে। এই যোগটা থাকছে 2/2/2020 পর শুরু হচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছেন? 2/2/2020 পর থেকে এটা শুরু হচ্ছে। তো তার আগে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছ থেকে এটা অ্যানালাইজ করে নিতে হবে আপনার, ঠিক আছে, যাতে করে বড় ধরনের কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছেন? আপনি যখন শুনলেন আপনার মেয়ের জীবনে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, এই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য অবশ্যই দাদার কাছে আসতে হবে। একটা প্রতিকার সবার আগে দরকার, প্রতিকার, যাতে জীবনে চলার পথে কোনো বাধা না আসে। যেটা উনি জানতে চেয়েছেন যে মোটামুটি বিবাহ একটা শনিচন্দ্র যোগ রয়েছে বা শনি রাহু বা চন্দ্র রাহু, ঠিক আছে, এই একটা যোগ রয়েছে, কিন্তু বিবাহ ক্ষেত্রেও কিন্তু তেমন আমি কিন্তু ভালো দেখছি না এই ছকে, ঠিক আছে। সুতরাং ওনাই শুনছেন তো কাছাকাছি চেম্বার বা কাছাকাছি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার পায় সেখানেও, আমার কাছে না এসেও যদি সেখানেও যায় উনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, আমাদের ফোনে কোনো দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, আপনার নাম? আপনি কার সম্বন্ধে জানতে চান? ছেলের ডেট অফ বার্থ?
জন্ম সময় কটা? আচ্ছা, 7:10 সন্ধ্যেবেলা। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। আর ছেলের নাম? ছেলের নাম বুদ্ধদেব মাইতি। আরেকবার বলবেন। বুদ্ধদেব মাইতি। আপনার টিভির ভলিউমটা দয়া করে মিউট করুন। দাদা বলছে লগ্ন রাশি জানা আছে কি? হ্যাঁ, কন্যা রাশি, কন্যা রাশি লগ্ন হচ্ছে ধনু, আর গণ হচ্ছে নরগণ। আপনি টিভির ভলিউমটা মিউট করবেন। শুনুন, এই ছকটা যেটা আমি পাচ্ছি, লগ্নে রবি, বুধ এবং শনি। হ্যাঁ, লগ্নে তৃতীয় পতি এবং দ্বিতীয় পতি লগ্নে বসে আছে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কিন্তু মাঝে মধ্যে অসুস্থতায় ভুগবে কিন্তু। এবং দ্বিতীয় রাহু বসে আছে, রাহু শুক্র, দ্বিতীয় রাহু শুক্র বসে আছে, এই যোগটা কিন্তু মোটের উপরে ভালো নয়। হ্যালো, আপনি শুনছেন? হ্যাঁ, কিন্তু খুব একটা ভালো শখ দেখছি না এটা কিন্তু। এবং দ্বাদশে মঙ্গল বসে আছে, মাঝে মধ্যে অসুস্থতায় ভুগবে কিন্তু। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা দাদা, দেখি যখন অনেক বিবাহ হয়, দুটো পরিবারের সম্মতিতেই কিন্তু বিবাহ হলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল দুটো পরিবারের মধ্যে কোনো মিল হচ্ছে না, এটা কেন হয়? দেখো, বিবাহ মানে হচ্ছে সত্যি এটা একটা দুটি পরিবারের মেলবন্ধন, একটা বড় কথা যেটা হচ্ছে একটা মেলবন্ধন, ঠিক আছে? কখনোই একটা পরিবারের প্রচেষ্টায়, ঠিক আছে, সেইভাবে কিন্তু হয়ে ওঠে না বা গড়ে ওঠে না, একটা সুন্দর পরিবেশ এটা গড়ে উঠতে পারে না। তো সেক্ষেত্রে দ্বিতীয় ভাব, একাদশ ভাব, এই দ্বিতীয় পতির সাথে লাইনে থাকুন, দ্বিতীয় পতি যদি ভালো গ্রহের সমন্বয় সৃষ্টি করে, তাহলে কিন্তু ভালো পরিবেশ বা ভালো পরিবারে বিবাহ হতে বাধ্য এবং ভালো হবে আর কি, ঠিক আছে? যদি কিনা দেখা যায় দ্বিতীয় ভাবের সাথে দেখা যাচ্ছে 8, 6, 8, 12 সাথে যদি কানেক্টিভ থাকে, তাহলে কিন্তু বিবাহের পর আত্মীয় বিরোধ বা কুটুম্ব বিরোধ, ঠিক আছে, বিভিন্ন রকম একটা ঝামেলা, অশান্তি, সেগুলো কিন্তু বা লেগে থাকবেই। নমস্কার, ফোনে কোনো দর্শক বন্ধু রয়েছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? মেয়ের নাম, ডেট অফ বার্থ একটু তাড়াতাড়ি বলবেন। ইন্দ্রাণী চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে ইন্দ্রাণী। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1996। তারিখ? হ্যাঁ, তারিখ? হ্যাঁ, তারিখ 13 সেপ্টেম্বর। জন্ম সময়? 13 সেপ্টেম্বর। হ্যাঁ, জন্ম সময়? সকাল 10:30। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন দাদা বলছেন। দাদা, চেম্বারগুলো আমি একবার বলে দিই, রাজারহাট, কেষ্টপুর, দমদম, বারাসাত, হাবড়া, শেওড়াফুলি, মেছেদা এবং দুর্গাপুর। দাদার সাথে সরাসরি কথা বলতে হলে আপনাকে ফোন করতে হবে সকাল 10:00 থেকে 11:00 পর্যন্ত, এবং দাদাকে ফোন করতে হলে আপনাকে সকাল 7:30 থেকে 8:30 মধ্যে, এবং সকাল 10:00 থেকে 11:00 মধ্যে ফোন করতে হবে। দাদা, হ্যাঁ বলুন। দেখুন, এনার হচ্ছে তৃতীয় হচ্ছে শনিকেতু যুক্ত হয়ে আছে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না, খুব রাগি এবং জেদ, শুধু রাগ নয়, জেদও আছে এবং রাগিও আছে খুব, ঠিক আছে? আপনি শুনছেন কি? রাগ এবং জেদ দুটোই রয়েছে। হ্যাঁ, রাগ জেদ দুটোই রয়েছে। আর হচ্ছে দ্বাদশে
দ্বাদশ স্থানে হচ্ছে বৃহস্পতি বসে আছে, সেই দ্বাদশে বৃহস্পতি বসে থাকার জন্য কিন্তু সেইভাবে কোনো ভালো ফল দিচ্ছে না ওর ক্ষেত্রে। আপনি শুনতে থাকুন, যে স্থানটা যে গ্রহের সমন্বয়, কিছু কিছু গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো যদি ভালো স্থান বা ভালো জায়গা বা ভালো পজিশনে যদি না থাকে, তাহলে যে গ্রহ দেখা যাচ্ছে একটা সামাজিক স্বীকৃতি দিতে পারে, সেই গ্রহ যদি খুব খারাপ জায়গায় বা খারাপ স্থানে যদি বসে থাকে, তাহলে সেইভাবে ভালো রেজাল্ট হতে পারে না। ঠিক আছে, সুতরাং আপনি নিশ্চয়ই চাইবেন আপনার বিপদ আসার আগে সেই বিপদটার প্রতিকার হোক। বৃষ্টি আসার আগে যেমন আমরা মেঘ দেখে ছাতা নিই, সেরকম সবাই চাইবে সবার জীবনে যাতে প্রতিকার হোক, যাতে সে তার জীবনে নতুনভাবে নতুন দিশা এগিয়ে যেতে পারে। তার জন্য আসতে হবে দাদার কাছে। দাদার ফোন নাম্বার, বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে দাদার কাছে আসুন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি। নমস্কার দাদা। নমস্কার।